অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষে দেশে ফিরেছে জাতীয় দলের ফুটবলাররা শুক্রবার রাতে ঢাকা ফিরলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি দলের কোনো খেলোয়াড় কিংবা কোচিং স্টাফের সদস্যরা বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেই ম্যাচে সকারুদের বিপক্ষে সাত শূন্য গোলে হারে জামাল ভুইয়ারা যদিও এর আগে শেষবার দু সালে অস্ট্রেলিয়া গিয়ে পাঁচ গোলের বেশি খায়নি বাংলাদেশ ম্যাচ শেষ করে শুক্রবার রাতেই দেশে পৌঁছেছে জামাল বিশ্বনাথ সাদরা ফিফা বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার সাথে হারটা অনুমেয় ছিল এরপরও আট বছর আগে খেলা ম্যাচের চেয়ে ভালো ফল আশা করেছিল ফ্যানরা হয়েছে ঠিক তার উল্টো তবে দেশে ফিরে গণমাধ্যমে দলের কেবি কথা বলতে রাজি হয়নি একুশ নভেম্বর বিশ্বকাপ বাছের পরের ম্যাচ ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন ফিফটি সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক